আজকের সপ্তমী আছে, ছুটি আছে, মানে এখন ঠাকুর দেখা হবে কিনা জানি না, মোটামুটি আমাদের নতুন ফার্মে যেতে হবে, সেই জন্য রেডি হচ্ছি। আর তারপরে যেতে যেতে রাস্তায় দেখা যায় কটা কি ঠাকুর দেখতে পারি। ছোট ঢুকে নিচ্ছ নতুন ভাড়া থেকে যাবে নাকি? আচ্ছা ঠিক আছে, চলো একদম রেডি স্টেডি গো। চলে এসছি ব্রিজ পর্যন্ত। আর কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে যাবো আমাদের নতুন ফার্মে। নতুন ফার্মে যাওয়ার এক্সাইটমেন্ট লাঞ্চটাও করা হয়নি, পৌঁছে গেছি আমরা। শুভ সপ্তমী দাদা। শুভ সপ্তমী। দুটো বেজে গেছে, কিন্তু ঘরে লাঞ্চ করলেও করা যেত, কিন্তু না করে এখানে বসে যে খাওয়ার মজাটা সেটা কি করে ছাড়া যায়। চিকু গাছের পাশেই তো বসে আছো, এই দেখো ভর্তি হয়ে কেমন ফুল হয়েছে। হ্যাঁ প্রচুর প্রচুর। হ্যাঁ সবাই হয়তো পুরোনো ভিডিওতে দেখেছে। দুপুর একটা দুটোর সময় থেকে এখানে এসেছি, এখানে এসে বসে লাঞ্চ করলাম, খুব আনন্দ লাগলো। ছুটির দিনটা এখানে যে কাটালাম, শুধু মণ্ডপে মণ্ডপে না করে নতুন ফার্মে এসে যে একটুক্ষণ দুপুরটা কাটালাম, তারপরে এবার যাবো ঠাকুর দেখতে। সমস্ত পাখিরা তাদের বাসায় যে যার ফিরে যাচ্ছে, আর সূর্য ওদিকে অস্ত যাচ্ছে, আর ওদিকে তো আমাদের নতুন ফার্মের কাজ জোর কদমে চলছে একদম। দীপঙ্কর তো ওখানে কাজ দেখছে, আর আমি দিকে ঘুরে ঘুরে গোটা দেখলাম ধান জমিতে। ধান কি সুন্দর হয়েছে, নতুন ধানের শীষ আসছে, এই ধানের শীষ আসছে। ওইখানে নতুন যে ঝিলটা কাটা হয়েছিল ওইখানে মাছ ছাড়া হয়েছিল, মাছগুলো ধান জলের মধ্যে সব উঠে এসছে আর কল কল করে ছাড়া করছে। সুন্দর দেখো সবুজ হয়ে ধান গাছগুলো, খুব সুন্দর হয়েছে। বড় প্রজেক্ট তো মানে চলতেই আছে, কন্টিনিউ চলতে আছে, ধীরে ধীরে চলতে আছে, আর ওই মিস্ত্রি সব কাজ করছে। এখানে তো এখন ব্লু ওয়ালি চলে এসে, রাজ হাঁস কিছু খাকি আমলা হাঁস এসে, আর এদিকে দেখো ওই তিতির মুরগি ওরা ঘুরে বেড়াচ্ছে। প্যারট দীপঙ্কর ফার্মের প্রথম এরা এসে উদ্বোধন করে দিয়েছে। তিতির মুরগি, করকনাথ মুরগি এদেরকে নিয়ে এসে ছাড়া হয়েছে। আর ওইখানে ওই যে রেডি হয়ে গেছে ব্লু হলিও ওখানে চলে এসছে। এখানটা এইসব কেজে মুরগি হাঁস সব আলাদা আলাদা করে সেপারেট করে রাখা আছে। এই পাশের কেজগুলো রেডি হয়ে গেছে, আর ওই সাইডে কেজগুলো রেডি হওয়ার কাজ চলছে। এগুলো সব সানকো নিউ ইয়র্ক কেস, তারপর হচ্ছে ওয়াজিস প্যারট কেস, সেপারেট সেপারেট করে করা হবে। কেউ কাজ দেখছো? আর ওই তো পুরোনো ঘরটা, ওইটাকে কোনোরকম রিপেয়ার করে ওইখানে নান কাকু থাকে।
আর এই সাইডে এইসব সেপারেট সেপারেট কেজ তৈরি কাজ চলছে। সন্ধ্যে হয়ে গেছে, হাকি গ্রামের হাঁসগুলোর ঘর, ওরা ঘরের দিকে সব চলে এসছে, একা একা সব চলে এসে ঘরে ঢুকে যায়। আর রাজহাঁসগুলো এই যে ওইখানে চড়ছে, দেখো ডাকছে, গোটাটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কাজ চলছে বলে ব্লু আর ওলিকে এখন ছাড়া হয়নি, যখন কাজ বন্ধ থাকে তখন ব্লু আর ওলিকে ছাড়া হয়। আর দীপঙ্কর বলছিল কয়েকদিন পরে ব্ল্যাক সোয়ান উনি আসবে, এই পুকুরে ভাসবে ব্ল্যাক সোয়ান, হোয়াইট সোয়ান আপনারা দেখতে পাবেন। ধীরে 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 দীপঙ্কর দেখা স্বপ্নটা বাস্তবায়িত হচ্ছে, ধীরে ধীরে হলেও হচ্ছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। ছোট ছোট বিভিন্ন রকম আমের গাছ নার্সারি থেকে নিয়ে এসে লাগানো হয়েছে, এগুলো আস্তে আস্তে সব বৃক্ষে পরিণত হবে এই আশাই করছি। এখন এখানে এসে লাঞ্চ করলাম, তারপরে এতক্ষণ টাইম স্পেন্ড করলাম, খুব ভালো লাগলো। এবারে আস্তে আস্তে ঘরের দিকে যেতে হবে, কারণ পুজোর সময় তো নো এন্ট্রি হয়ে যাবে, যেতে পারবো না, অন্ধকার হয়ে গেছে। আর এরকম সব লাইট দেওয়া হয়েছে এখানটায়, আমরা এখনো ফার্মে বসে আছি, অন্ধকারে লাইট জ্বলে এখনো কাজ চলছে। কাজ যদি একদিন বন্ধ থাকে অনেকটা পিছিয়ে যাবে না, যতটা বেশি সময় পাওয়া যায় টাইম দিয়ে কাজ করছে। সারাদিন দেয়াল টেয়াল গাঁথার কাজ হয়েছে, এখন সব দেয়ালে জল দেওয়ার কাজ চলছে, মিস্ত্রিরা এখনো কাজ চালিয়ে যাচ্ছে, মন দিয়ে এবং ভালোবেসে কাজটা করছে। ওদের কাজের টাইম অনেকক্ষণ আগেই পেরিয়ে গেছে, তবু এরা এরকম আলো জ্বলে কাজ করছে, গল্প চলছে। কি গো, ঘরে কি ফিরবে না? এইটা হচ্ছে সপ্তমীর সন্ধে, সপ্তমীর সন্ধে মণ্ডপে না দেখতে পেয়ে দেখো কোথায় উজ্জ্বল চাঁদ দেখছে এক মনে, ওই যে চাঁদটা উঠেছে। আমি দুদিন ধরে ট্রাই নিচ্ছিলাম, চাঁদ দেখতে পাইনি, আজকে দেখি। রুদ্র ফোন করেছিল ওকে, মানে কান্নাকাটি করছে, আমি না বাবা তোমার জন্য আমি একটা বড় দারুণ জিনিস নিয়ে যাচ্ছি, মানে ওটা কেনার জন্যই এসেছিলাম। ও বলছে কি কিনেছো? আমি যে মুখে বলা যাবে না, ওটা তো একটা ভালো জিনিস, এখন কি জিনিস কিনবো চলো চলো দাদা, সবাইকে গুড নাইট, গুড নাইট। চলো আসে তো, একদম অন্ধকার হয়ে গেছে, তবু ফার্মে আলো দেওয়া আছে, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কয়েকদিন পরে যখন আরো ভালো কিছু হয়ে যাবে তখন এই ফিল্টার পাবো না, সেই কারণে আমরা এটা মিস করতে চাইছি না। এখনকার এনভায়রনমেন্ট মানে প্রথমেও দেখিয়েছি, শেয়ার করেছি যে কেমন ছিল, তারপরে এটা হয়েছে, এরপরে আরো যখন চেঞ্জ হবে তখন তো এগুলো পাবো না। কিন্তু খুব কষ্ট লাগছে, একটা আম গাছ মারা গেছে, এই যে আম গাছটা, ওই আম গাছটা মানে বড় বড় আম হতো, বড় না বড় না মানে বিশাল বড় বড়, এত মিষ্টি, মানে এরপরে যেটা হবে আমরা কি কি ঠাকুর দেখলাম ওটা একটা মিউজিকের সাথে ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন ব্লগে, আজকের মতো টাটা, গুড নাইট, গুড নাইট সবাইকে, দাদা। আমাদের সবার হয়ে গেছে এখানে ফুচকা খাওয়া, মনুষ্যী হয়েছে, ধার লেগে গেছে রুদ্র রাখা, ধার লাগছে তবু খাচ্ছে। চলে স্যার, রুদ্র দেখেছিস ওটা কি নাগরদোলা?
ঠিক না করে দিল। হ্যাঁ এবার খেলা কিনে দিই। যাদের অঞ্জলি বাকি আছে তাদের উদ্দেশ্যে জানাই।